ठेले दी
এবং ভুল কিছু করে আমল করি। আমরা অনেক সময় ভাবি এটাই ঠিক, অথবা ঠিক কিংবা ভুল যাচাই না করে আমল করে থাকি, এটা যেন না হয়। আর তার জন্য সেই সুযোগ দেওয়ার জন্যই আমি আবার অনুরোধ করছি, যদি কারো মনে প্রশ্ন আছে থাকে তাহলে আপনারা কাগজের মাধ্যমে লিখে এখানে পাঠান, আর যারা সভাতে আছেন তারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বেশ, তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আমরা এই গ্রামে আলহামদুলিল্লাহ সহি আকিদার মানুষ, সহি আমলের মানুষ এবং হাদিস সহিভাবে মেনে চলে আহলে হাদিস নামে পরিচিত আমাদের জামাত, আমাদের এই মসজিদ। আমরা আমল করি সহি হাদিস অনুযায়ী, আমরা আমল করি একমাত্র আল্লাহর জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এই দুটো শর্ত ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। কিন্তু তার আগে আমলের ভিত্তি আছে, সে আমলের ভিত্তি হলো তাওহীদ। মানুষ যদি তাওহীদবাদী না হয় তার কোনো আমল কাজে দেবে না। মানুষ যদি শিরকে লিপ্ত থাকে তাহলে তার কোনো আমল থাকবে না, পণ্ড হয়ে যাবে। আমরা আমল করি আমিলাতুন নাসিবা, আমল করে করে ক্লান্ত হয়ে পড়ি, পরিশ্রান্ত হয়ে পড়ি, কিন্তু সেই আমল আল্লাহর দরবারে কি কাজে লাগবে? খুব আমল করলাম, খুব আমল করলাম, শেষকালে বোঝা গেল যে আমলের কোনো পারিশ্রমিক নেই, ফালতু আমল করেছি, কোনো কাজে লাগলো না। এরকম বহু মানুষ আছে যারা আমল করে, প্রচুর আমল করে, কিন্তু সে আমল তার পণ্ড হয়ে যায়, আমলে সংরক্ষণ করতে পারে না, আমলকে ধরে রাখতে পারে না। আমাদের বাংলায় বলে ফুটো বালতি, বালতিতে পানি সংরক্ষণ করতে পারবেন তখনই যখন বালতিটা ভালো হবে, আর যদি ছেঁদা থাকে নিচে তাহলে আপনার আমল, আপনার সেই পানি থাকবে না বালতিতে। তেমনি আপনার জীবনের আমল যদি আপনি সংরক্ষণ না করতে পারেন তাহলে সেই আমল কোন দিকে চলে যাবে, উড়ে যাবে হাওয়া হয়ে, পণ্ড হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ তারা আমাদেরকে দুনিয়া থেকে পাঠিয়েছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য পাঠিয়েছেন? পরীক্ষার জন্য। সেই পরীক্ষা আল্লাহ তারা আমাদের কাছে নেবেন, তিনি কি আমাদের কাছে বেশি আমল চান নাকি সুন্দর আমল চান? আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন, বরং হায়াত ও মৌ সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করে নেন যে তোমাদের মধ্যে সব থেকে বেশি সুন্দর আমল কে করতে পারে। সুন্দর আমল, সবচেয়ে সুন্দর আমল যে করতে পারবে সেই হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে ভালো, সব থেকে বেশি আমল না। মানিকের খানিক ভালো, সুতরাং আমল যেটা করবেন সেটা যেন সুন্দর আমল হয়। আর সুন্দর আমল হওয়ার জন্য দুটো শর্ত আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ দিকে বলেছেন, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ধারণা করে, যে বিশ্বাস করে, যে মনে করে যে সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, আর কেউ মনে করল না করল, রবের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মন থেকে তোমরা পালাতে চাচ্ছ, মৃত্যু থেকে পলায়নের পথ নেই, সে পথে সবাইকে যেতে হবে, দুদিন আগে অথবা দুদিন পরে রবের সঙ্গে সাক্ষাৎ হবে। আর যদি চাও যে রবের সঙ্গে সাক্ষাৎ হোক, ভালো রব তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে তার উচিত আমলে সালেহ করা, নেক আমল করা। নেক আমল কখন হবে? যখন তাতে দুটো শর্ত পূর্ণ হবে, প্রথম হচ্ছে ইখলাস আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। আর তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের মধ্যে কাউকেও
কেউ যেন শরীক না করে, তাকে ছেড়ে অন্যের ইবাদত না করে, অথবা তার সাথে অন্যের ইবাদত না করে, অথবা যে ইবাদত করছে তার মধ্যে অন্যকে শরীক না করে, তবে তার যে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে, তার রবের সাথে, সেই সাক্ষাৎ হবে সুন্দর সাক্ষাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন সুন্দর আমল। অতএব আমরা আমাদের আমল যেগুলো করছি, খুব বেশি বেশি আমল করছি, একটা মানুষ তাহাজ্জুদ করছে রাত জেগে দু ঘন্টা আড়াই ঘন্টা তাহাজ্জুদ করে, কিন্তু সেই তাহাজ্জুদটা কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আমরা যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছি, নামাজের আগে পিছনে যে আমরা সুন্নত আদায় করছি, সেটা কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আমরা যে রোজা রাখছি একটা মাস একটা না, সেই রোজা কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? তার কবুল হওয়ার যে শর্ত আছে সেই শর্ত কি পালন হচ্ছে? অথবা আমল করার পর যে সওয়াব হওয়ার কথা সেই সওয়াব কি হচ্ছে? অথবা যে সওয়াব আমি করছি সেই সওয়াব আল্লাহর কাছে জমা থাকছে, জমা কি থাকছে, নাকি কোন দিকে হাওয়া হয়ে যাচ্ছে? আমি আমল করছি আমল ধ্বংস হয়ে যাচ্ছে, আমি সওয়াবের কাজ করছি সওয়াব ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি ধ্বংস হয়ে যাচ্ছে? কিভাবে ধ্বংস হচ্ছে যদি আমি না জানি, তাহলে একসময় আমি এসে দেখবো যা কিছু করেছিলাম সব শেষ হয়ে গেছে, যেখানে রেখেছিলাম সেখানে সংরক্ষণ করার মতো জায়গা আমার ছিল না, যেভাবে রেখেছিলাম সেভাবে সংরক্ষণ আমার থাকে না, আমি কোন স্টোরে আলু রেখেছি আলু হচ্ছে শেষ হয়ে গেছে, কেন কারণ ছিল না। তেমনি আমার আমল যেখানে আমি জমা রাখছি, আমার নেকি যেখানে আমি জমা রাখছি সেখানটা সংরক্ষণ আমি করেছিলাম যেখানে, সেখানে সংরক্ষণের জায়গা নয়, অথবা আমি এমন কাজ করেছি এমন একটা ভুল করেছি যার ফলে সে হাওয়া হয়ে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। চলুন আমরা দেখে নিই একটা একটা করে যে কে এমন আমল করলে পরে আমাদের কৃত আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যা শুনবো তা যেন আমল করতে পারি ইনশাআল্লাহ। দেখেন প্রথমত কথা হচ্ছে কি, যে একটা জিনিস সংরক্ষণ করতে হলে সেই জিনিস যাতে নষ্ট না হয় চেষ্টা করতে হবে। আপনারা শুনেছেন মধু হাজার বছর থাকে, মধু নষ্ট হয় না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যারা তারা বলছেন যে মধু হাজার বছর রাখা যায়, একটা বোতলে রাখবেন হাজার বছর থাকবে, যদি না অন্য কোনো পদার্থ তার সঙ্গে মিশ্রিত হয়। মধুকে যদি একবার মুখে ঠেকে দেন মধু নষ্ট হয়ে যাবে, ঠেকিয়ে দেন এভাবে ঠেকে যান, মুখ লাগিয়ে দেন এটো করে দেখো এটো করা মধু নষ্ট হয়ে যাবে, এটো করলে প্রায় তরকারি আমাদের মা বোনেরা হাত দিলে বলে হাত দিও না চামড়ে করে কষাও, কেন তরকারি নষ্ট হয়ে যাবে, কেন আমাদের এই নখে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল চেটে খেতে বলেছেন তাই না, কেন এই নখের মধ্যে এমন পদার্থ আছে যে পদার্থ হজমের কাজ করে, খাবার হজম করে। এরকম যদি তরকারিতে মেয়েরা আঙ্গুল ভরে হাত ভরে তরকারি খসায় তাহলে ওই তরকারি সব অল্প সময় নষ্ট হয়ে যায়, পচে মধু নষ্ট হয়ে যায়। যে কোনো খাবার সংরক্ষণের জন্য এমন ভাবে রাখতে হবে যাতে সেটা নষ্ট না হয়, আর না হয় কি হয়ে যাবে আপনি তো জানেন, যে কোনো জিনিস আছে যেমন আপনার চাষিরা চাষ করে, চাষ যাতে ধান নষ্ট না হয় তার জন্য চেষ্টায় থাকে, ধানের পেছনে এত মেহনত করে এত মেহনত করে, কিন্তু তা সত্ত্বেও এমন কিছু জিনিস তাতে উদ্গত হয় যা চাষির উদ্দিষ্ট নয়, যেমন কি বলে ওটাকে ওড়ানা ঝোড়া ঝোড়া বলে, ঝোড়া কি চাষের দরকার আছে? চাষি কি ঝোড়া চাষ করে তবুও দেখবেন ঝোড়া হয়ে গেছে, এই ঝোড়া চাষিরা কি করে তুলে ফেলে দেয়, জোর সার যা দেওয়া ধানের জন্য দেয়, সুন্দর ধান সোনার মতো ধান সেই ফসলটা ঘরে তুলে আনে, কিন্তু ঝোড়া যেটা সেটা পাকার আগে আগেই বড় বড় সং দেখে সেটাকে তুলে বাইরে ফেলে দেয়, কেন কিসের জন্য, নিজের আমলে নিজের ধানের সংরক্ষণের জন্য, আর আমার আমার মেহনতটা আমার পরিশ্রমটা যদি আমি ওই ঝোড়ার পেছনে নষ্ট করি, যদি অবজ্ঞা করি অবহেলা করি, আচ্ছা থাক ওটাও বড় হোক, যদি আমি এরকম অবজ্ঞা করি তাহলে আমার আমলটা কি হবে, ওর পেছনে নষ্ট করা বেকার হবে, কি হবে ধান হবে চাল হবে নিশ্চয় হবে না। খেয়াল রাখতে হবে যে আমল আমি করছি আসলে সেটা আমার কাজে দেবে কিনা,
খেয়াল রাখতে হবে যে আমল আমি করছি সেটা নষ্ট হবে কিনা। চলুন আমরা কিছু আমল দেখি যে সেটা করলে নাকি আমার আমল নষ্ট হয়ে যাবে অথবা না। প্রথম হচ্ছে কুফর, কুফরি। যদি আপনি মুসলিম হয়েছেন তারপরে যদি কোনো প্রকার কুফরি করে ফেলেন, কুফরি মানে হচ্ছে অবিশ্বাস, কুফরি মানে হচ্ছে সন্দেহ, কুফরি মানে হচ্ছে উপহাস, কুফরি মানে হচ্ছে পরিত্যাগ, বর্জন, ব্যঙ্গ বিদ্রুপ করা, এসব কুফরি। তো কুফরির মাধ্যমে যদি আপনি কোন রকমে ইসলাম থেকে বের হয়ে যান তাহলে আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে গালি দেন, রাসূলকে গালি দেন, কোনোভাবে আল্লাহকে গালি দিয়ে ফেলেন, রাসূলকে গালি দিয়ে ফেলেন, তাহলে আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মাই ইয়ারতাদির মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর দীন থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, সে মরবে কাফের অবস্থায়, আর তাদের দুনিয়া ও আখেরাতে আমল পণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর তারা জাহান্নামের চিরস্থায়ী বসবাস করবে যদি সে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা উন্নায় আয়াতে বলছেন, উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যাদের যারা কাফের হয়ে যায় তাদের আমল দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়ে যায়, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হামিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোন প্রকারের কুফরি করবে তার আমল ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, ইত্যাদি ইত্যাদি বহু আয়াত আছে যে আয়াতে এবং বহু হাদিস আছে যে হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে যদি কেউ কাফের হয়ে যায়, কুফরি করে, তাহলে তার আমল ধ্বংস হয়ে যাবে। নম্বর দুই, শিরিক। যদি কেউ শিরিক করে, যদি কোনো মুসলিম শিরিক করে, যদি কোনো মুমিন শিরিক করে, শিরিক কাকে বলে? আল্লাহর সঙ্গে শরীক করা। শরীক বহু রকম হয়, সরাসরি কাউকে সিজদা করছেন, কোনো মাজারে গিয়ে সিজদা করছেন, কোনো মূর্তিকে সিজদা করছেন, কিংবা কোনো আল্লাহ ছাড়া অন্যের দরবারে গিয়ে চাইছেন, সন্তান চাইছেন, সম্মান সমৃদ্ধি স্যার চাইছেন, কিংবা আপনি আল্লাহর নাম আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাচ্ছেন, আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানছেন, এইরকম যদি হয়ে থাকে, আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করছেন, তাহলে শিরক যদি কোনো রকম আপনি করে ফেলেন তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় এই কথা বলেছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু হাবিতা আনহুম মা কানু ইয়াআমালুন। এই হচ্ছে আল্লাহর হিদায়ত, এই দ্বারাতে আল্লাহ তাআলা হিদায়ত যাকে ইচ্ছা হিদায়ত করেন, আর যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল পণ্ড হয়ে যাবে, যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল পণ্ড হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন এবং আগেও সমস্ত নবীকে বলা হয়েছে, আল্লাহ নবীকে বলছেন, নবী তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল পণ্ড হয়ে যাবে। আল্লাহর নবীর আমল কত আমল, নবী আমি জানি তুমি শিরিক করবে না, কিন্তু যদি তুমি শিরিক করো তাহলে তোমারও সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। নবী থেকেও আমরা কেউ কিছু না, আমরা যদি এরকম করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আকাদিননা ইলা মা আমিলু মিন আমালি তাদের আমলের দিকে মুখ করে আল্লাহ তাআলা সমস্ত আমলকে ধুলি কোনার ন্যায় উড়িয়ে দেবেন। ধুলি কোনার ন্যায় পরোয়া নেই, আল্লাহ তাআলা কোনো পরোয়া নেই, তুমি আমার শরীক করলে কেন, শরীক করলে কেন, এত বড় অপরাধ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অন্যান্য গুনাহ ইচ্ছা করলে তিনি কারো কারোর জন্য ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর শিরক করলে কোনো আমল আপনার থাকবে না, ধ্বংস হয়ে যাবে।
কোনো ফাঁকে ফাঁকে আমরা অনেক সময় সিঁড়ি করি, সিঁড়িকে আবার গোপন সিঁড়িও আছে। কোনো কোনো সময় আমরা সিঁড়ি করি বুঝতে পারি না, যেগুলো আমরা সিঁড়ি মনে করি না, কসম খাওয়ার সময়, নজর মারার সময়, কথাবার্তা বলার সময়, নাম রাখার সময় আমরা সিঁড়ি করি। আমি তো অন্যান্য জায়গাতে বলেছি যে কিভাবে সিঁড়ি হয়। একটা আমাদের ছোট্ট একটা উদাহরণ, দাঁত যখন ভাঙে ছেলে, তখন মায়েরা সেই দাঁতটা ছেলেটার হাতে দিয়ে কোথায় ফেলতে বলে? কোথায় বলে? গভীর মহারা কোথায়? কেন পুকুরে কেন ফেলতে বলে? চিকন দাঁত, চিরন দাঁতি হয় হলো মানে সব দাঁত। মাছ ভাইয়া, মাছ ভাইয়া, আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা দাও, এতে সেটি খাই না তাড়াতাড়ি চাইছে। কেউ কেউ আবার ইন্দুরে গর্তে ফেলতে বলে, ঘরে যদি মাটির ঘর হয় ইন্দুরে গর্ত আছে, তখন মা বলে ইন্দুরে গর্তে ফেলনি, ইঁদুরকে বল। এগুলো কাদের বল, এগুলো অভ্যাসগুলো কাদের? এ তো পৌত্তলিকদের, মানে যারা যাকে তাকে ভগবান মনে করে। আর আমাদের তো একজনই, যিনি দাতা তিনি একজনই, আর ওয়াহাব একজনই, তিনি হচ্ছেন দাতা, তিনি আমাদেরকে দেবেন, তিনি রুজি দাতা, তিনি দাঁত দাতা, তিনি সুস্থ সুস্থতা সব কিছু দিয়ে থাকেন। আর দাঁতের বেলায় আমি যাবো মাছের কাছে, দাঁতের বেলায় যাবো ইঁদুরের কাছে, তো এটা কোন ধরনের কথা? এ হলো সিঁড়ি। আমাদের দেখবেন অনেক সময় মেয়েরা ঝগড়া করতে করতে বলছে, আমি ছেলের মাথা ছুঁয়ে বলছিল, দেখ আমি ছেলের মাথা ছুঁয়ে বলছি। এটা কি ছেলের মাথা ছুঁয়ে বলা? তার মানে এটা কসম তো, কসম করে বলছি, মুখে বলছি, আমি চোখ ছুঁয়ে বলছি, এই যে কথায় কথায় মসজিদ ছুঁয়ে বলছি, আমরা অনেক সময় গোলাম নবী নাম রাখি, আমরা অনেক সময় এমন নাম রাখি যেটা শিরিক হয়ে যায়, কিন্তু আমরা খেয়াল করি না। আবার অনেক সময় ডাকি, রহমান ভাই কেমন আছো? কেউ আছে নাকি রহমান ভাই? রহমান ভাই কেউ আছেন এখানে? কেউ বলতেন এখানে শুনছিলাম, আমি বাইরে শুনছিলাম, মাধ্যমে বলছে হামিদ মাদানি এসেছে। আমি বাইরে কান, আমার কান যাচ্ছিল, এখানে বলছে হামিদ মাদানি এসেছে। আব্দুলটা বলতে ও বাবা বলে শুধু মুড়ি নয় আমার মন্ডা মুড়ি। আব্দুলটা বলতে হবে, এত পাখিলি এত কার্পণ্য আব্দুলটা বলে না। রহমান ভাই, আরে রহমান আল্লাহ ছাড়া কেউ হতে পারে? আর রাজ্জাক আল খাল্লাক আল খালেক আল্লাহ ছাড়া কেউ